উমরা পালনের মাধ্যমে ইসলামের ঐতিহাসিক স্থানগুলো যেমন ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়, তেমনি আল্লাহর ঘর তাওয়াফ করে গুনাহ মাফের এক মোক্ষম সুযোগ বলে মনে করেন আলিম উলামাগণ। বুধবার বার্মিংহামের ওয়েস্ট ব্রোমিচের স্থানীয় কমিউনিটি হলে জামান ট্রাভেলসের উদ্যোগে অনুষ্ঠিত উমরা সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক লাবলু। প্রতিটি মুসলমানের হৃদয়ে আকুতি আল্লাহর ঘর তোয়াফ করা। ব্রিটেন থেকে জামাল ট্রাভেলসের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার মানুষ উমরা পালন করে থাকেন। এর এই ধারাবাহিকতায় আগামী 24 অক্টোবর একটি বিশাল গ্রুপ নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সেমিনারে সকলে দোয়া কামনা করেছেন জামাল ট্রাভেলসের ডাইরেক্টর আব্দুল হাস সুমন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও আমরা আগামী 24 তারিখ উমরা গ্রুপ লিয়া জামাল ট্রাভেলসের পক্ষ থেকে গ্রুপ লিয়া সৌদি আরব যাইলাম। উক্ত সেমিনারে পুরুষ ও মহিলা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আবুল খায়ের। কমিউনিটির ব্যক্তিত্ব আলহাজ জোনাল উদ্দিনের সভাপতিত্বে উমরা সফরে বিস্তারিত তুলে ধরেন আব্দুল হাস সুমন। কিভাবে এহরাম পরিধান করতে হবে সে বিষয়ে তুলে ধরেন মৌলানা মাসুম আহমেদ। সেমিনারে এহরাম পরিধানের নিয়ম, উমরা পালনের নিয়ম, আকিদা সম্পর্কিত বয়ান পেশ করেন শায়খ জাকওয়ান আহমেদ গিলমান। জামাল ট্রাভেলসের নেতৃত্বে উমরা গ্রুপটি আগামী 24 অক্টোবর রওনা হয়ে মক্কা মদিনা সফর শেষে নভেম্বরের 3 তারিখে ব্রিটেন ফেরত আসার কথা রয়েছে। সার্ভিসও ভেরি গুড, মানুষও ভেরি গুড, আর হোটেল তো আর বিছাড়া দিয়ে হরে খুব ভালো লাগছে। আমরা নিয়তে যাইরা আল্লাহ কবুল করতে আপনারা আপনার দোয়া করবো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলানা মাসুম আহমেদ, আলহাজ আব্দুল কাদির, আলহাজ রতন খান, মোহাম্মদ মাসুম মিয়া, আলহাজ কামাল আহমেদ, সাংবাদিক জয়নাল ইসলাম, মিজান রেজা চৌধুরী, জুম্মা আহমেদ লিটু প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া করা হয়। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।